করোনা টিকা দেওয়ার অনুপাতিক হারে দক্ষিণ পূর্ব এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া রয়েছে বাংলাদেশের পেছনে। এধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদ পৌঁছে যেতে পারে সর্বোচ্চ টিকা দেয়া প্রথম ১০ দেশের তালিকায়। করোনা মহামারী ঠেকাতে টিকা দেয়া হচ্ছে বিশ্বের নানা দেশে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় ১৭ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। আর এক্ষেত্রে সবার আগে থাকা যুক্তরাষ্ট্র দিয়েছে ৬ কোটি, চীন ৫ কোটি ৫২ লাখ, যুক্তরাজ্যে ১.৫ কোটি, ভারতে ৮২ লাখ আর ইসরায়েলে ৬৩ লাখ। তবে প্রতি ১০০ জনের বিপরীতে টিকা দেওয়ার হার বিবেচনায় সবচেয়ে এগিয়ে ইসরায়েল। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা শতকরা ৭৭.৪৮ জনকে টিকা দিয়েছে। এই অনুপাতে ভারতে ০.৬৮, পাকিস্তানে ০.০২ ও ইন্দোনেশিয়ায় ০.৬৪। এ অবস্থায় দেশে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে জ্যামিতিক হারে বেড়েছে টিকা দেওয়ার হার। বৃহস্পতিবার পর্যন্ত দেয়া হয়েছে ১৮,৪৮,০০০এরও বেশি ডোজ, এর অনুপাত শতকরা ১ জন। সে হারে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, সাধারণের আগ্রহ এ ধারায় থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদ ৩০ থেকে ৩৫ লাখ ডোজ দেয়া সম্ভব, আর তাতে সর্বোচ্চ টিকা দেওয়ার প্রথম ১০ দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ। এখন যুক্তরাষ্ট্র বা আমেরিকা সবচেয়ে বেশি টিকা দিতে সফল। ইউরোপের অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত যে দেশগুলো, জার্মানি, ফ্রান্স, স্পেন বা অন্যান্য দেশ টিকাদানে পিছিয়ে কানাডার মতো। এর মূল কারণ হলো তারা টিকা সরাসরি পাচ্ছে না, অর্থাৎ এখানে টিকার কূটনীতিকে তারা পিছিয়ে আছে। যদিও তারা বুকিং আগে দিয়েছে, কিন্তু সেই দিক বিবেচনায় আমরা চিন্তা করলে বাংলাদেশ কিন্তু আমরা অনেক এগিয়ে। বাংলাদেশে করোনা টিকার ডোজ এ পর্যন্ত এসেছে ৭০ লাখ। আগামী ৫ মাসে ভারতের সেরাম থেকে ২.৫ কোটি আর কোভ্যাক্সের কাছ থেকে ১.২ কোটি মিলিয়ে ৪.৫ কোটি ভ্যাকসিন পাচ্ছে ঢাকা। এতে ২.২ কোটি মানুষকে দেয়া যাবে সুরক্ষা। এখন দেশে প্রায় ১,০০০এরও বেশি হাসপাতালে দিনের টিকা দেয়া হচ্ছে প্রায় ২.২ লাখ। এপ্রিলের প্রথম থেকে আমাদের ডাবল ডোজ টিকা শুরু হবে। তখন আরেকটা চ্যালেঞ্জ সামনে আসবে, সেটা হলো যে তখন এই টিকা, যেমন আমরা প্রতিদিন ৩ লাখ লোককে টিকা দেওয়ার প্রস্তুতি দেখছি, কিন্তু সেটা ডাবল হতে হবে, কারণ ৮ মাস পরে যারা আসবে তারা এবং যারা চলমান টিকা, তো সেই ব্যবস্থাপনা এখন থেকে তৈরি করতে হবে। জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা কিছুদিনের মধ্যে শিশুদের দেয়া শুরু করবে অনেক দেশ। এতে বাংলাদেশও আগ্রহী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।